মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। শনিবার সন্ধ্যায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কার্যালয়ের বাইরে তার অনুগামীদের মারধরের অভিযোগ উঠল ব্লক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের সামনেই অনুগামীদের বাঁশ দিয়ে পেটানোর ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। সামনেই বন্ধ, সেই নিরিখেই শনিবার একটি রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল জেলা তৃণমূল। বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ, জেলা সভাপতির নির্দেশ মতো তারা মিছিল করেননি। ভরতপুরে বিধায়ক কার্যালয়ে অনুগামীদের নিয়ে বসেছিলেন, সেই সময় অতর্কিতে হামলা চালায় ব্লক সভাপতির অনুগামীরা। ঘটনার পরই সাংবাদিক বৈঠক করে প্রাণনাশের আশঙ্কা করেছেন বিধায়ক, তার নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছেন তিনি। প্রত্যেকটা এমএলএ দুজন করে সিকিউরিটি, নদিয়ায় যান প্রত্যেকটা এমএলএ দুজন করে সিকিউরিটি, উত্তর চব্বিশ পরগনায় যান প্রত্যেকটা এমএলএ দুটো করে সিকিউরিটি, বহরমপুরের পুলিশ পিডির আন্ডারেও কিন্তু অনেক এমএলএ দুটো করে সিকিউরিটি, শমীক হোসেন নিয়ামত শেখ, কিন্তু আমাদের ওইখান থেকে আসতে হয় একটা সিকিউরিটি। ঘটনাক্রমে আজকে আমি সিকিউরিটি ছাড়াই এখানে এসেছি, আমার সিকিউরিটি বাড়িতে গিয়েছে, তারও তো ছেলে বউ আছে, মাসে চার দিন পাঁচ দিন করে তাকে আমাকে ছাড়তে হয়, কালকে সে বাড়ি গিয়েছে, আজকে আমি আক্রান্ত, আমি তো মার্ডার হয়ে যেতে পারতাম, যেভাবে মেহবুবকে আক্রান্ত করেছে আমাকেও তো মার্ডার করে যেতে পারতাম। যদিও ব্লক সভাপতি বিধায়কের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেন, গণ্ডগোলের দায় চাপিয়েছেন বিধায়ক হুমায়ুন কবিরের দিকেই। দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা, আজকে আমরা লক্ষ্য করলাম ব্লকের দিকে যাচ্ছে কিছু ছেলে, বিধায়কের উস্কানিতে সেই ছেলেরা এসে তাদেরকে অ্যাটাক করে, এটা আমি মানে নিন্দনীয় বিষয় এবং এটা আমি মানে ঘৃণা করছি এই সমস্ত পরিকল্পনা করে, এবং তাদেরকে বেধড়ক মারধর করে তাদের কিছু ছেলে, তারা মানে এমনভাবে মারে আমাদের ছেলেদের, আমরা তো সময় হসপিটালে পাঠিয়ে দিয়েছি তাদেরকে, সেখানে পুলিশকে আমরা অনুরোধ করবো সঠিক তদন্ত করে, যাতে যারা দুষ্কৃতী তাদের যারা ব্যবস্থা নেয়। এই ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন, তাদের ভর্তি করা হয় ভরতপুর হাসপাতালে। দুপক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লুঠের জন্য পঞ্চায়েতে টিকিট নিয়ে ঝামেলা, মন্তব্য অধীরের। একশো দিনের কাজের টাকা নেই, ঘর ভাড়ার টাকা নেই, এখন কোথা থেকে পাবে? বোম বানিয়ে মিথ্যা কথা বলে মস্তানি করে মানুষের কাছে আদায় বৃত্তি করে চলবে? সেখানটাই এগুলো করতে গেলে আগামী দিনে পঞ্চায়েতে টিকিট চাই, টিকিট পাওয়া যাবে কি যাবে না তাই নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কেউ ভাবছে পাবো, কেউ ভাবছে পাবো না, কেউ ভাবছে আমাকে এখন থেকে টিকিট কেটে দিচ্ছে, কেউ ভাবছে ওরা কাটছে কেটে দিল টিকিট, তাই নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব। বরাবরই বিতর্কিত হুমায়ুন, পুলিশকে হুঙ্কার দেওয়া থেকে শুরু করে থানা ঘিরে ফেলে হুজ্জুতি এ কিছুই নতুন নয়। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে অস্বস্তিতে জেলার ঘাসফুল শিবির। শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ, মুর্শিদাবাদ।